প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। চলে আসলাম দুই মিনিটের খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখছেন আমি প্রতিদিন ডেইলি স্টার এডিটোরিয়ালটা আপনাদেরকে হচ্ছে চেষ্টা করি বিভিন্ন আননোন শব্দগুলো বাংলা করে দেওয়ার। তো আজকে ভিডিওটাতে নিয়ে আসলাম আপনাদের মতামতের জন্য, ডেইলি স্টার পড়লে মূলত লাভ হচ্ছে কয়েক প্রকার লাভ। এক নম্বর লাভ হচ্ছে আপনার ট্রান্সলেশন ক্যাপাবিলিটিটা বাড়বে, এবং আপনি যদি সিরিয়াস বিসিএস ক্যান্ডিডেট হন তাহলে বিসিএসে বাংলাতে 15 আর ইংলিশে 25-25-50, টোটাল 65 মার্কের ট্রান্সলেশন। দুই নম্বর আপনার শব্দ ভান্ডার ভোকাবুলারি রিচ হবে, এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে একটা শব্দের ডিকশনারিতে অর্থ আর বাক্যের প্রয়োগিক অর্থ কিন্তু এক না। সো এই বাস্তবতাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকবার। যেমন দেখবেন আপনি টেরিফিক, টেরিফিক শব্দটা ভয়ানক, দুর্ধর্ষ। মানে আমি যদি বলি টেরিফিক তামিম, আমাদের বাংলাদেশের ক্রিকেটার টেরিফিক তামিম, তাহলে হবে দুর্দান্ত তামিম। আর যদি বলি টেরিফিক এরশাদ সিদ্দা, তাহলে হবে দুর্ধর্ষ এরশাদ সিদ্দা। অথবা বলতে পারেন আপনার বরগুনার টেরিফিক নয়ন বর, দুর্ধর্ষ নয়ন বর বা ভয়ঙ্কর নয়ন বর। এই কারণে আপনি যদি ডেইলি স্টার পড়েন আপনার হৃদয়ে ট্রান্সলেশনের যে ভাবার্থটা, এটা আপনার ভিতরে ক্যাপচারিং হবে, বা ইউ জাস্ট ক্যাপাবল টু জাস্ট গেট দা মানে ভাবার্থ এই অন ট্রান্সলেশন। আর তিন নম্বর লাভ হচ্ছে আপনি বাক্য গঠনের, এই যে বলেন ফ্রি হ্যান্ড রাইটিং, বিশ্বাস করেন ডেইলি স্টারের মতো এত সমৃদ্ধ ফ্রি হ্যান্ড রাইটিং বাংলাদেশ আর কেউ দিতে পারবে না। সো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাবিলিটি বৃদ্ধি হবে। সো যেমন দেখবেন গত নভেম্বর কি ডিসেম্বরে আবরার হত্যার পরে, তার চার্জশিট দেওয়ার পরে, ডেইলি স্টার একটা এডিটোরিয়াল ছিল, সেখানে একটা বাক্য ছিল আবরার কিলিং এক্সপোজেস দা সোডি SHODY সোডি অ্যাডমিনিস্ট্রেশন অফ বুয়েট। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, সোডি শব্দের অর্থ হচ্ছে ঘুরে ধরা, পচে যাওয়া। আবরার কিলিং এক্সপোজেস প্রমাণ করে দা সোডি অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন অফ বুয়েট, বুয়েটে ঘুরে ধরা পচে যাওয়া একটা প্রশাসন। এখন আমি, আপনি যদি এই সোডি শব্দটা কোনো আলফাবেটিক্যাল কোনো সাইফুর্স ভোকাবুলারি বলেন বা কোনো বই থেকে পড়েন, আপনি কিভাবে পড়বেন সোডি মানে ঘুরে ধরা, সোডি মানে ঘুরে ধরা, কিন্তু গ্যারান্টি এই সোডি দিয়ে আপনি কোনো বাক্য বানাইতে শিখবেন না। বাট আপনি যদি ডেইলি স্টার করেন, ইট ইজ পসিবল ফর ইউ টু মেকিং দা সেন্টেন্স। সো আপনার সেন্টেন্স মেকিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে। আমি যদি বলি, ধরেন আমি আছি বরিশালে, আমার অফিসের সামনে অনেক নোংরা আছে, আমি বললাম দা ডার্টি নোংরা ইন ফ্রন্ট অফ মাই অফিস, আমার অফিসের সামনে এক্সপোজেস প্রমাণ করে বা প্রকাশ করে দা সোডি অ্যাডমিনিস্ট্রেশন অফ বরিশাল সিটি কর্পোরেশন। যদি বলি ধরে ন্যাশনাল ইউনিভার্সিটি সেশন জব এক্সপোজেস দা সোডি অ্যাডমিনিস্ট্রেশন অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের সেশন জবের কারণে যে ভাইয়েরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন তাদের অনেক সময় লাগে, তাহলে এখানে সোডি মানে ঘুরে ধরা বা পচে যাওয়া। সো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমি মূলত এই ভিডিওটি বানিয়েছি আপনাদের মতামতের জন্য। আমি গত 10 দিন ধরে ধারাবাহিকভাবে এই ডেইলি স্টারের উপর আমার জ্ঞানের উপর ভিত্তি করে আমি ভিডিও আপলোড করতেছি। সো আমি আপনাদের মতামত চাইতেছি, যদি আপনারা পরামর্শ দেন বা আপনারা বলেন যেটা আপনাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি এই ধারাবাহিকতা রক্ষা করব। আর একবার বলতেছি, ডেইলি স্টার পত্রিকা পড়লে অনেকগুলো লাভ। আপনার ট্রান্সলেশন ক্যাপাবিলিটি বাড়বে, আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হবে, একটা শব্দের ভিন্ন অর্থ হতে পারে, প্রয়োগিক অর্থ আর ব্যবহারিক অর্থ মানে ডিকশনারি অর্থ এক না, এটা আপনি ক্লিয়ার হবেন, সেই সাথে আপনার সেন্টেন্স মেকিং ক্যাপাবিলিটিটাও বাড়বে। সো প্রিয় শিক্ষার্থী ভাইরা, সবাইকে আর একবার সালাম এবং শুভেচ্ছা। অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।